হ্যালো বন্ধুরা, টেক বাংলার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 15,000 টাকা বাজেট মূল্যের 6-7টি ট্যাবলেট মোবাইল নিয়ে। ট্যাবলেট মোবাইলগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সাত নম্বর অবস্থানে রয়েছে অ্যামাজন ফায়ার এইচডি 8 2020। এর রিলিজ 2020 জুন 3। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9, ডিসপ্লে 8 ইঞ্চ, রেজলেশন 1280x1280 পিক্সেল, ক্যামেরা 2 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, ব্যাটারি 4850 mAh। এর বাংলাদেশি প্রাইস 9,000 টাকা। পর অবস্থানে রয়েছে লেনোভো ট্যাব M7। এর রিলিজ 2019 অক্টোবর। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9, র্যাম 1 জিবি, ডিসপ্লে 7 ইঞ্চ, রেজুলেশন 600x1080 পিক্সেল, ক্যামেরা 2 মেগাপিক্সেল, র্যাম 1 জিবি 2 জিবি, ব্যাটারি 3590 mAh। এর বাংলাদেশি প্রাইস 10,000 টাকা। পাঁচ নম্বর অবস্থানে রয়েছে অ্যামাজন ফায়ার এইচডি 8 প্লাস 2020। রিলিজ 2020 জুন 3। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9, ডিসপ্লে 8 ইঞ্চ, রেজুলেশন 1280x1280 পিক্সেল, ক্যামেরা 2 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, ব্যাটারি 4850 mAh। এর বাংলাদেশি প্রাইস 12,000 টাকা। চার নম্বর অবস্থানে রয়েছে হুয়াওয়ে মিডিয়া প্যাড T3। এর রিলিজ 2017 মে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 6, ডিসপ্লে 7 ইঞ্চ, রেজুলেশন 600x1024 পিক্সেল, ক্যামেরা 2 মেগাপিক্সেল, র্যাম 1 জিবি 2 জিবি। এর বাংলাদেশ প্রাইস 12,999 টাকা। তিন নম্বর অবস্থানে রয়েছে হুয়াওয়ে ম্যাট প্যাড T8। এর রিলিজ 2020 মে 19। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ডিসপ্লে 8 ইঞ্চ, রেজুলেশন 1280x1280 পিক্সেল, ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, ব্যাটারি 5100 mAh। এর বাংলাদেশ প্রাইস 13,999 টাকা। দুই নম্বর অবস্থানে রয়েছে লেনোভো ট্যাব M8 HD। রিলিজ 2019 অক্টোবর। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9, ডিসপ্লে 8 ইঞ্চ, রেজুলেশন 1280x1280 পিক্সেল, ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি 3 জিবি, ব্যাটারি 5000 mAh। এর বাংলাদেশ প্রাইস 14,000 টাকা। এক নম্বর অবস্থানে রয়েছে লেনোভো প্যাড। রিলিজ 2021 জুন 1। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 11 ইঞ্চ, রেজুলেশন 1200x2000 পিক্সেল, ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি 6 জিবি, ব্যাটারি 7700 mAh। এর বাংলাদেশি প্রাইস 15,000 টাকা।